এখানে যে সুন্দর একটা গরুর মাংসের স্মেল বের হয়েছে, সে মনে করেন খাইবো খাইবো, তো দূরের কথা, আবার ব্যাগ পুরা লুইয়েও যাইব। দশ বারো বাদি পাইরে ফেলাইছে আমার মাথায়। আমি এসডি ফ্যামিলি অর্ডার পক্ষ থেকে ফারহান নিমল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। And welcome to my new vlog. So guys, অনেক দিন পরে আমরা রাজু চচ্চুর বাসায় বেড়াতে এসেছি, এর জন্য আজকে রাজু চচ্চু আমাদের স্পেশাল লাঞ্চ করাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস গো। এই রাজু কি জামাই বাজার করে লইল নাকি? আমার বাতি যে এসেছে টাকার টিকা, বাতি যা আমার ভাবি সে এসেছে, তার জন্য আমরা গোস্ত মাছ অনেক বাজার করছি। আবার খালি চুলার পাক করা তো তার খুব শখ, মাটির চুলার পাক খাবে। আমরা তো ওখানে যদিও দেশে থাকি, আমরাও গ্যাসে রান্ধি, কিন্তু তারা সো টাকার টিকা আসছে, তাদেরকে আমরা মাটির চুলার পাক করে খাওয়াবো। ট্যাপটা আমি পাইতেছি গেলাম। ভাই মিশা দা কইলি
না ভাই, টাটকা তো মনে করেন কিছুক্ষণ আগে মাইরা আনছে, এটা মনে করেন আমরা আনছি, গরু ফালাইছে গোস্ত এটা আনছি, মনে করেন সব কিছু টাটকা আর কি। আমি আবার এই দেশ গ্রামে থাকি তো আমার আবার ওইটার টাটকা খাই অভ্যাস, কোনো সময় বাসি জিনিস খাই না। সব আনলাম, মুরগি তো আনো নাই। মুরগি আনি নাই বাবা? না মুরগি কই। ও আমি তো মুরগি ছাড়া ভাত খেতে পারি না। ও আচ্ছা, ভাত তো না, আজকে পোলাও খাওয়াবো তোমাদের, তাহলে আমি তোমার লেগে একটা মুরগি নিয়ে আসি গা খামার থেকে। আচ্ছা না, ভাই আপনি এত মুরগি কেন? ভাই বাজার করছি, দুই ব্যাগ ভইরা গরুর মাংস মাছ সব কিছু আনছি, কোনোটা বাকি রাখি নাই। কিন্তু তারপরে দেখি যে বাতিজা মনটা কেমন জানি বেজার বেজার, বাতিজা রেজি গাইলাম যে বাতিজা তোমার মন বেজার খেলিয়া চাচা, সবই তো দেখি কিন্তু মুরগি তো দেখি না। পরে মুরগি লইছি ভাই, আমি যা বিপদে আছি রে বাবা, আমি বিপদে আছি, আমি মুরগিও লইছি, যদি আবার বদলা হয়ে যায় গেছে বাতি যা কই বলতে চাচা মুরগি তো খাওয়ার নাই, তুই এই লিগা মুরগিও লইছি মনে করে, আমি ভাই বিপদ আছি রে ভাই। ভাই মুরগি একটা কে ভাই, একটা আনতে তো দমন দম যায়, দুই ব্যাগ ভরে বাজার আছি আমার, তার ভাই জানে গুণা এটা, এই লিগা মুরগি একটাই আছে আর মাছ দিয়ে না। ভাই মুরগিরা তো ভালোই সুস্থ সবল, কই থেকে আনছেন? ভাই ওই যে আমি ফার্মে চাকরি করি, ওই ফার্ম থেকে মনে করেন টাটকা দেখা মনে করেন সবচেয়ে পছন্দ নিয়ে ভাতিজা খাইবো, একটা কথা আছে না আমার ভাতিজা, মনে করেন অনেক কিছু ত্যাগ করে ঢাকার থেকে চলে আসছে, আমি তাদেরকে ইনভাইট করছি, তো ভালো জিনিস না খাওয়াইলে তো তারা আসবে না মনে করেন, তার জন্যে আমি নিজের খামার থেকে ভাই আমি যে বিপদ আছি রে ভাই, খালি মুরগি গরুর মাসে কতগুলা জানলে কতগুলো, তারপরে খা বাবা, তার ভেজার হইস না, তোরা তোরা বদলাম করিস না আমার, তোকে যা লাগে তো খাওয়ামো, নিজের জানটা দিয়ালাম তোকে লেগে। খালা এখন মাছ করতেছে, এই মাছ খালা ভাজি করে ভুনা করবে। খালা তুমি কি মাছটা ভুনা করবা না ভাজি করবা? ভাজি করে খালা মাছটা ভুনা করবে। মাটির চুলা, এই চুলা আমি ধরিয়ে দিয়েছি, এখন এটা আসা আমার খালা আছে, সে পাক করবে, গরুর মাংস পাক করবে, এটা খুব টেস্টি, আপনার পাকের চুলা আর কি, আর কি লাকির চুলা সব কিছু আর কি মজা লাগে। খালা এখন গরুর মাংস ভুনা করতেছে, আজকে আমরা রান্নাটা বাইরেই করছি, আজকে আমাদেরকে রাজু একটু ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। এখানে যে সুন্দর একটা গরুর মাংস স্মেল বের হয়েছে এটা আপনারা থাকলে বুঝতে পারতেন, আর একটু ধোয়া বেরোচ্ছে এর জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না। খালা তুমি যে লবণটা প্রথমে দিলা না, কারণটা কি? আমি ইচ্ছা করে দিই না, ওই যে মাংসটা কালার অন্যান্য হলুদ দেয়নি, লবণ দেয়নি, কারণ কালারটা সুন্দর আসে না, নাকি কালো হয়ে যায় মাংস, এর জন্য পরে লবণ দিল। আমরা একটা টিপস শিখলাম খালার কাছ থেকে, ভালো লাগলো। গরুর মাংস প্রায় হয়ে আসতেছে, পানিটা শুকালে কমপ্লিট। এই যে হামিদা, ও আজকে আমাদেরকে ভর্তা বানায় দিচ্ছে, মরিচ কমপ্লিট, মরিচ ভাজা কমপ্লিট, রসুন কেটে রাখছে, আর এখানে শুটকি, এটা একটু পরে ভাজা হবে। এখন মুরগি রান্না করার জন্য তেজপাতা লাগবে, ঈশান আমাদেরকে তেজপাতা ছিঁড়ে দিচ্ছে। এখন আমরা গাছের থেকে ন্যাচারাল যে তেজপাতা, ওটা ঈশান, ওটা হচ্ছে এই গাছ, সবেদা গাছ, এই যে এখানে, তুমি এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এটা 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 হচ্ছে, এটা তেজপাতা আর ওইটা হচ্ছে সবেদা। বেশি লাগবে না, তিন চারটা পাতা ছিল,
আসো, হয়ে গেছে। দেখি পাতাগুলো একদম ফ্রেশ। এখন এই পাতা দিয়ে মুরগি রান্না করা হবে। মাংস ভেজে নিল, এখন আলু ভাজতেছে। আলু কষানো হয়ে গেছে, এখন আবার মুরগি দেওয়া হয়েছে, এখন মুরগি কষাচ্ছে। সো গাইস, এই যে এখানে খালার হাতের মুরগির মাংস রান্না করা হয়ে গেছে। এখন খালা কি রান্না করবেন? এখন গরু গরু মাংস। একটু আগে যে গান গাইলেন আমরা জামরা পার্ক, আমরা জামরা পার্ক, এই নামটা কে দিছে? এটা আমি অনেক চিন্তা ভাবনা করে আমরা জামরা পার্ক দিছি, যে এখানে আমরা গাছ আছে, ওইখানে কি সুন্দর জাম গাছ আছে, তাহলে দুইটা মিলাইয়া হইতাছে আমরা জামরা, আমরা জামরা পার্ক। এটা খুব সুন্দর নাম। এখানে আপনার ফুলের বাগানও আছে, তারপরে মরিচ গাছ আছে, খুব সুন্দর একটা সুন্দর পার্ক, একটা মিনি পার্ক। এটার নাম আমি দিছি আমরা জামরা পার্ক। আমাদের আমরা জামরা পার্কে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সো লাইক করেন, বেশি বেশি করে লাইক করেন। আমাদের সুন্দর সুন্দর ভিডিও আছে, এসডি সাবস্ক্রাইব করবেন, এসডি ফ্যামিলি ওয়ার্ল্ড, এটা আমাদের চ্যানেল। এই চ্যানেলে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভাই, আপনার এই গাজীপুরে যে আপনি যেখানে থাকেন, এখানে কি কি ফল গাছ আছে আপনার? ফল গাছ তো অনেকে আছে, আমি তো বলতে চাই না। কেন বলতে চাচ্ছেন না? এলিগা বললেই মনে করেন বিপদ। এদিকে যে আমার ভাবি দিনা ভাবি আছে না, সে মনে করেন খাইবো আবার গাড়ি বইরা গাড়ি বইরে লইও যায়, না বলাটাই আমার মনে হয় ভালো। আমি গরিব মানুষ, আমার পেটে লাত দিন নেই, এটি বেচা বুচা মনে করেন খাই টাই নিজেও খাই। আপনি মনে করেন না, আপনি আপনি তো দিই মনে করেন। কষ্ট করে আসছে, তাহলে আমি আমার আম্মুকে বলে দিব আমাদের এখানে বিভিন্ন ধরনের ফল আছে ইনশাল্লাহ। এখানে কাঁঠাল আছে, যেহেতু কাঁঠালের কথা আগে বলতে হয়, কাঁঠাল হইতেছে জাতীয় ফল। তারপর কাঁঠাল আছে, আম আছে, জাম আছে, আমড়া আছে, তারপরে তাল গাছ আছে, তাল প্রচুর। এই যে দেখেন এখানে প্রচুর তাল, এগুলো আর কি আমরা বিচি খাওয়ার জন্য আর কি এগুলা পারা হয়েছে। আর পাকার জন্য মনে করেন আরও গাছে আছে, বুঝছেন নি? তারপর বেশি একটা বলতে চাই না, আমাদেরও যে ডাকার থেকে তো দিনা ভাবি আসছে, সে মনে করেন খাইবো খাইবো, তো দূরের কথা, আবার ভ্যাগ পুরা লুইও যাইব, বিপদে আছি আমি, অনেক বিপদে আছি, এটা আপনারা আমি ভাই বুঝাইতে পারুম। আচ্ছা রাজু ভাই, আপনি এত তাল কাটছেন কেন? একবারই তাল কাটলি তো হইতো ভাই, আপনার কথা লোকে আমি একমত ভাই, কিন্তু আমার ঢাকা থেকে মনে করেন ওই যে ভাবি আসছে না, সে তো অল্পতে তার আর কি সন্তুষ্ট না, দেখেন কি সর্বনষ্ট করছে। এটি আমি বেচা বেচা খাইতে পারতাম, এক বাদি পারলে বা দুই বাতি পারলে যথেষ্ট, দশ বারো বাতি পারে ফেলেছে আমার মাথায় খুব ভাই। খাইবো তো খাইবো, আমার মনে করেন লইয়ে যাবো, মনে করেন লোয়ার মধ্যে খুব এসপাত। রাজু চাচা আজকে আমাদের ট্রিট দিচ্ছে, আমরা অনেকদিন পর আসলাম, দেখি আজকে আমাদের ট্রিট দেওয়া হচ্ছে রাজু চাচার পক্ষ থেকে। তো রান্নাটা শেষ হলে আমরা আবার ফিরে আসছি। তো গাইস, আমরা এখন মিষ্টি কিনতে যাচ্ছি মৌচাকে, আমরা একটু দাঁতে যাব, এর জন্য আমরা হোন্ডা দিয়ে মৌচাক যাচ্ছি। সিয়াম আর আমার আব্বু আছে আমার সঙ্গে, আব্বু হোন্ডা চালাচ্ছে, আর আমরা গ্রামের মেঠো পথ দিয়ে বাইকে করে মিষ্টি কিনতে যাচ্ছি। কেমন লাগতেছে সিয়াম? খুব
ভর্তা বাড়ছে। এখন পোলাও রান্নার প্রস্তুতি চলছে। না কত নাই পানি লাগবে না আপনার। গ্রামের চুলার রান্না মজা, বাট অনেক কষ্ট। ঢাকাতে মানে শহরে যেমন গ্যাসের চুলায় সুন্দর রান্না করা যায়, গ্রামে লাকড়ি দিয়ে গরমের ভিতরে রান্না করার অনেক পরিশ্রম। দেখলে ওনাদের কষ্ট দেখে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। খালা এখন পায়েস রান্না করবে, এর জন্য এখন নারকেল ছিঁড়তেছে। আল্লাহই জানে। পায়েসের জন্য নারকেল কুড়া হচ্ছে, দুধ দেওয়া হয়েছে। এখন এটা আস্তে আস্তে রান্না করা হচ্ছে। পায়েস পায়েস হয়ে গেলে আমাদের রান্না কমপ্লিট, তারপর আমরা লাঞ্চে চলে যাব। এখানে গরুর মাংস, মুরগির মাংস, ভর্তা, পায়েস, সালাদ এবং পোলাও আর ভাত পরিবেশন করা হয়েছে। আমাদের দুপুরের লাঞ্চ রেডি করা হয়েছে। আমরা দু একজন গেস্টের জন্য অপেক্ষা করছি, তারা আসলে আমরা লাঞ্চটা শুরু করব। সো গাইস, গাজীপুরে আসার পরে ব্লগ করতে যারা আমাকে সময় দিয়েছে তাদের সবাইকে আমরা এই লাঞ্চে ইনভাইট করেছি। তাদের সবার সাথে আমি এখন লাঞ্চ করবো। সো গাইস, রাজু চাচাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পিকনিকের আয়োজনটা করার জন্য। আর রান্না করা করতে করতে পিকনিকের আয়োজন করতে একটু দেরি হয়ে গিয়েছিলো, তাই সবার খিদে লেগে গিয়েছে। রাজু চাচার তো মনে হয় অনেক খিদে লেগেছে। আর আমার মনে করেন খিদা সবসময় বেশি বেশি লাগে। আর এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। পিকনিকটা করে আমাদের খুবই আনন্দ লাগছে। আমরা আজকে মাটির চুলায় বাহিরে রান্না করলাম, এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। এই যে আমাদের এই আয়োজনগুলো করা হয়েছে, তো আসেন খাওয়া স্টার্ট করি। বিসমিল্লাহ। আচ্ছা, রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা অসম্ভব মজা হয়েছে। আর মাটির চুলা রান্না যে এত সুস্বাদু এটা আমি আগে জানতাম না। মাটির চুলা রান্না খুবই মজা, আমি খাচ্ছি, তোমরা খাও। খালার হাতের রান্না খুবই মজা, খালার ওই চাঁদপুরের খালার হাতের রান্না খুবই মজা, খেতে খুবই সুস্বাদু। আমি খাই মাঝে মাঝে, খালার হাতের রান্না খাই, ওর হাতের রান্নাও খাই। বাবা সরি, আমি তো দেখি নাই, তুমি একটু চাইবা বসো। আমি মনে করো তো খাওয়ার টাইমে মনে করো থাকে না, ভালো খাওয়া এসে আমার থাকে না, আমি সামনে লোক আছে না কিছু লোক আছে আমি খেয়াল করি না বাবা, সরি। গাইস, সবার খাওয়া দেখে আমার খুব আনন্দ লাগছে, সবাই খুব মজা করে খাচ্ছে, খুব মজা করে ওরা খাচ্ছে। বাচ্চাদের আনন্দ দেখে নিজের কাছেও খুব ভালো লাগছে, বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। আর রাজু, রাজুর মানে খাওয়া দাওয়া আমার পছন্দ না, ও অতিরিক্ত খায়। আল্লাহ হাফেজ।